দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েশবাড়ির বাখরপুর অঞ্চলে শেষ মুহূর্তের ভোট প্রচার। শেষ মুহূর্তে ভোট প্রচারে ঝড় তোলেন গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান, সুজাপুরের বরিষ্ঠ নেতা হাজি কেতাবুদ্দিন, গয়েশবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভিনার এস মোহাম্মদ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই জনসভায় মূলত মুখ্যমন্ত্রী উন্নয়নের ধারাকে সামনে রেখে আগামী 7ই মে যে নির্বাচন রয়েছে তার সমর্থনে ভোট প্রচার করা হয়। আজকে প্রচার চালালাম, সাধারণ মানুষ চাইছিল যে একটা এখানে নির্বাচনী জনসভা হোক। সাধারণ মানুষ জেগে উঠেছিল যে শাহনওয়াজ আলী রায়হানের হয়ে আমরা একটা নির্বাচনী জনসভায় থাকব, সকলে মিলে এখানে হাজারের বেশি মহিলা এবং 500-এর বেশি পুরুষ এখানে মানে যুবক ভাইরা উপস্থিত হয়েছিল এবং সকলে একই সুর ভোট পাবে তৃণমূল এবং জোড়া ফুলে শাহনওয়াজ আলী রায়হানকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির সমস্ত রকম উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, যেমন আমরা রাস্তা থেকে শুরু করে ড্রেন এবং ঘরে ঘরে যে মমতা ব্যানার্জির উন্নয়ন সেগুলো মানে মমতা ব্যানার্জি পৌঁছে যাচ্ছে। আমরা মমতা ব্যানার্জির আদর্শতে আদর্শিত হয়ে আমরা এই ধারাকে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছি এবং আগামীতেও আমার যিনি প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সাহেব উনিও সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে মালদা দক্ষিণ মালদার হয়ে গর্জিয়ে উঠবে এবং মোদির বিরুদ্ধে যেরকম বিভিন্ন কালাকানুনগুলো চালু করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই এখানে ডালু যে দীর্ঘদিনের এমপি ছিলেন তার মতো ঘুমিয়ে থাকবে না, তার মতো অপদার্থ নয়, আমরা এই আশা রাখছি। দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী হিসাবে ও জয়লাভ করছে, এখানে সাধারণ মানুষ সকলেই বলছে, কারণ মানুষের সাড়া আছে এইবারে জয় শাহনওয়াজ আলী রায়হানের নিশ্চিত। কারণ এতদিন যে ডালুবাবু ছিলেন উনি একটাও কোনো কাজকর্ম করেনি, দীর্ঘ 17 বছর ধরে আমাদের দক্ষিণ মালদা এমপি ল্যাডের যে কোনো কাজকর্ম হয়নি, কোনো উন্নয়ন হয়নি। এইবারে সাধারণ মানুষ সকলেই চাইছে যে আমরা দক্ষিণ মালদায় শাহনওয়াজের হাত ধরে আমরা উন্নয়নের মুখ দেখতে পাবো। এখানে উন্নয়নের জ্বর মমতা ব্যানার্জি যেরকম বয়ে দিয়েছে সেরকম দক্ষিণ মালদাতে শাহনওয়াজ আলী রায়হানও উন্নয়নের জ্বর বয়ে দেবে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584।
বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।